পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং শক্তিশালী সংগঠন হিসেবে অনেকেই ইলুমিনাতির কথা বলে থাকেন, যেখানে নাকি বিশ্বের শক্তিধর দেশগুলোর গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা সদস্য হিসেবে রয়েছেন। কারো কারো মতে শয়তানের উপাসক এই সংগঠন নির্ধারণ করে পৃথিবীর ভবিষ্যৎ, নিয়ন্ত্রণ করে বর্তমান প্রেক্ষাপট, যদিও ইলুমিনাতির অস্তিত্ব আদৌ রয়েছে কিনা তা এক রহস্য। অনেকেই বলে থাকেন গুপ্ত সংগঠনটি 1776 সালের পহেলা মে ব্যাভারিয়াতে অ্যাডাম উইশেফ্টের হাত ধরে প্রতিষ্ঠা পায়, যা নাকি অতি প্রাচীনকালেও বিদ্যমান ছিল। ইলুমিনাতি শব্দের অর্থ ধর্মীয় বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন কোনো দল। ক্যাথলিক খ্রিস্টানদের কাছে অবশ্য ইলুমিনাতিরা ষড়যন্ত্রকারী হিসেবেই পরিচিত হন। অনেকের মতে এরা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার নীল নকশা নিয়ে কাজ করেন। আধুনিককালে ড্যান ব্রাউনের লেখা অ্যাঞ্জেলস অ্যান্ড ডিমন্স উপন্যাস প্রকাশের পর সংগঠনটি আবারও আলোচনায় আসে। সম্প্রতি সেই গুপ্ত সংগঠনের সদস্য হিসেবে এক ব্যক্তি নিজেকে দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রভাবশালী সেই ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘ 47 বছর ধরে ইলুমিনাতি সঙ্ঘে তিনি যুক্ত ছিলেন, তবে ক্রমাগত চাপের কারণে সেই সঙ্ঘ তিনি ত্যাগ করেন। সেই ব্যক্তি দাবি করেন ইলুমিনাতির সঙ্গে আসলে বিশ্বের বাঘা বাঘা ব্যক্তিরা জড়িত, যারা পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের দখলে রাখতে ক্রমাগত কাজ করে চলেছেন। শয়তানের উপাসক সংগঠনের সেই ব্যক্তিরা যাতে পৃথিবীর উপর দখলদারিত্ব চালাতে না পারে সেজন্যই বাধ্য হয়ে তিনি মুখ খুলেছেন, অর্থাৎ শয়তান উপশাসকদের অনেকের পরিচয়ও জানেন বলে দাবি করেন সেই ব্যক্তি। তবে নিরাপত্তার স্বার্থে সেসব নাম প্রকাশ না করলেও সেই ব্যক্তি জানান সেই সব সদস্যের মধ্যে বিশ্বের ক্ষমতাধর ব্যাংকার, রাজনীতিবিদ এবং বিশ্ব মিডিয়ার রাঘব বোয়ালগান রয়েছেন। মূলত এরা বিভিন্ন শক্তিশালী ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এবং সরকার ব্যবস্থার মধ্যে অনুপ্রবেশ করেছেন। এছাড়া মিডিয়া ও অর্থনৈতিক সংগঠনগুলোর মালিকানা এবং কর্তৃত্ব গ্রহণ করে বিশ্বকে ধ্বংসের দিকে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। সেই ব্যক্তির দাবি, ঘটনা প্রবাহ ভালো করে সবাই দেখলেই পৃথিবীর উপর এই গোষ্ঠীর প্রভাবের বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। তিনি বলেন, ইলুমিনাতির সদস্য হোক কিংবা না হোক, যারা সংগঠনের সিদ্ধান্তের বিপরীতে কাজ করবে তারাই পথ কিংবা জীবন খোয়াবে, যেমনটা এর আগেও ঘটেছে।